Hello everyone, welcome to the third largest city of Bangladesh. Assalamu alaikum. তলপি তলপা আবার গুছিয়ে নিচ্ছি। এবারের গন্তব্য আমাদের হচ্ছে খুলনা। তো সকাল সকাল উঠেই আসলে রওনা দিয়েছি, ঠিক সকাল 10টায় আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিই। বরিশাল থেকে যদি আমরা গোপালগঞ্জ হয়ে খুলনা যাই তাহলে খুলনার দূরত্ব পড়বে বরিশাল থেকে 147 কিলোমিটার, আর যদি পিরোজপুর হয়ে যাই তাহলে সেই দূরত্বটা কমে দাঁড়াবে 117 কিলোমিটার, প্রায় 30 কিলোমিটার পথ কম। তো আমরা আজকে যাব গৌর নদী হয়ে, তারপর গোপালগঞ্জ হয়ে, তারপর হচ্ছে খুলনা। তো আমাদের আসলে 147 কিলোমিটার পথই পাড়ি দিতে হবে। তো সড়ক পথে বরিশাল থেকে খুলনা যেতে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা লাগে, আর প্রাইভেট কারে একটু সময় বেশি লাগে। আমরা আসলে রাস্তায় অনেক জায়গায় নেমেছিলাম, নেমে ছবি টবি তুলেছি এবং অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের সেই 2-2.5 ঘন্টার জার্নি গিয়ে 5 ঘন্টায় ঠেকেছিল। মানে আমরা 10টায় রওনা দিয়েছিলাম, আমরা খুলনা শহরে গিয়ে পৌঁছেছিলাম 3টার দিকে। বরিশালের পর গোপালগঞ্জ, তারপর বাগেরহাট, এগুলো পার হয়ে আমরা খুলনা পৌঁছেছিলাম। তো যখন আমরা আসলে বাগেরহাট পৌঁছাই তখন দেখি যে অসংখ্য মাছের ঘের রাস্তার দুই পাশে। যখনই দেখবেন রাস্তার দুই পাশে এরকমের ঘের তখনই বুঝে ফেলবেন যে আপনি বাগেরহাটে প্রবেশ করে ফেলেছেন। মানে যত দূর যাচ্ছিল আমাদের গাড়ি শুধু ঘের আর ঘের রাস্তার দুই পাশে। এদিকের মানুষরা প্রচুর আর কি ঘের করে যেটা বুঝলাম, এবং আমরা রাস্তার পাশে মাছের অনেক বাজার দেখেছিলাম। আসার দিন অবশ্য আমরা এখান থেকে চিংড়ি মাছ কিনে নিয়েছিলাম। তো যাই হোক, আমরা একটি ভুল করে ফেলি, খুলনা শহরে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলাম। তো আমরা যে ম্যাপ দেখে এসেছিলাম সেখানে এসে দেখি যে এটা আসলে আগে যে ফেরি পারাপার হতো সেই মানে ঠিকানায় চলে এসেছি গুগল ম্যাপ দেখে। তো এখন তো একটা বিপদে পড়ে গিয়েছি যে এখান থেকে তো আসলে পার হওয়া সম্ভব না। তো ব্রিজে আমাদের উঠতে হবে, রূপসা ব্রিজে, মানে খানজাহান আলী সেতুতে উঠতে হবে, এই যে দেখা যাচ্ছে। তো স্থানীয়দের কাছে জিজ্ঞেস করে পরে আমরা একটা রোড পেলাম, তবে রোডের যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের গাড়ি চালাতে খুবই কষ্ট হয়েছিল, পুরাই রোলার কোস্টার। গাড়ি চালাতে চালাতে অবশেষে আমরা ব্রিজে ওঠার রাস্তা খুঁজে পাই। এই সেতু পার হতে আমাদেরকে টোল দিতে হয়েছিল 75 টাকা। তো আমরা 3টার দিকে এসে পৌঁছে আমরা এখানে এসেছিলাম আমার মামা শ্বশুরের বাসায়। তো আসলে আমরা খুবই অল্প সময় হাতে নিয়ে এসেছিলাম, তাই মানে প্রতিটা সময় কাজে লাগানোর চেষ্টা করেছি। তো তড়িঘড়ি করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ফ্রেশ হয়ে আমরা উপরে ছাদে চলে যাই মামার বাসার, একটু খুলনা শহরটাকে দেখার জন্য। আসলে ছাদে বসে তো ওইভাবে দেখা সম্ভব না, আমরা ড্রোন নিয়ে গিয়েছিলাম যাতে ড্রোনটা উড়িয়ে একটু শহরটা দেখা যায়। বাচ্চারা খুবই এনজয় করছিল, তো আমার দেবরের খুব শখ জাগলো, সেও ড্রোন চালাবে, তো তার হাতেও আমরা একটু ড্রোনটা দিলাম যে চালিয়ে দেখো তোমার কেমন লাগে। তো সে খুবই এনজয় করছিল ড্রোন চালিয়ে। ঢাকা ও চট্টগ্রাম নগরের পর খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগর। এটি বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে অন্যতম। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা, ভৈরব, ময়ূর নদীর তীর জুড়ে অবস্থিত। খুলনা বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্পনগরী হিসেবেও ডাকা হয়। ঢাকা থেকে খুলনার দূরত্ব সড়কপথে পদ্মা সেতু হয়ে প্রায় 212 কিলোমিটার। পুরো খুলনা শহর তো আসলে হেঁটে হেঁটে দেখা সম্ভব না, বা গাড়িতে চড়ে দেখাও সম্ভব না, তো একমাত্র ড্রোনেই সম্ভব হয়েছে খুলনা শহরটা একটু মোটামুটি এক পলকে দেখে নেয়া। রূপসা নদীর কাছে গেলেই দেখতে পাবেন বড় বড় শিপ, এরকমের মালামাল বহনকারী শিপগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। তো আসলে ড্রোনের মাধ্যমে এই শিপগুলো নদীর উপরে দেখতে খুব ভালোই লাগছিল, এভাবে তো আসলে দেখা ড্রোন ছাড়া কখনোই পসিবল ছিল না, তো আমরা খুব এনজয় করছিলাম দৃশ্যগুলো। এই জাহাজগুলোই কিন্তু আসলে ইন্ডিয়া, চিটাগং এই সমস্ত জায়গায় যায়। আমরা এখন এসেছি খুলনা রূপসা ব্রিজে, খুলনা যেহেতু এসেছি তো ভাবলাম ব্রিজটা তো একটু আসি। তো ব্রিজে ওঠার আবার রাস্তা আছে, সরি সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে আর কি উপরে উঠছি। এটা আর কি এই খুলনা অঞ্চলে মানুষের ভালো একটা বিনোদন প্লেস। মামা এখানে কি ওই যে হুন্ডা চলার জন্য নাকি না শুধু মানুষ চলাচলের জন্য এই লেনটা? এটা অটোর জন্য? আচ্ছা, পায়ে চলাচল অটো ভ্যান এগুলোর জন্য।
এরকম একটা ব্রিজে থাকলে কিন্তু, হ্যাঁ চলেন, ব্রিজে থাকলে হয় কি মানুষ একটু ঘুরতে আসতে পারে, নিচে নামা না, এটার উপরেই থাকবা, ঠিক আছে, অটো আসবে। খুবই সুন্দর ব্রিজটা। হ্যাঁ কোনটা? ও র‍্যাপ 6 এরই হেডকোয়ার্টার। ও আচ্ছা আচ্ছা, নৌবাহিনীর অফিস ইয়ে তো দেখলাম। ও আচ্ছা, ওই সিঁড়ি দিয়ে উঠলে আমরা অন্য সাইডে চলে আসছি। ওই দূরে আর একটা কিন্তু ব্রিজ দেখা যাচ্ছে, ঠিক না? ওটা হচ্ছে স্টিলের, মানে স্টিলের আর কি উপরে যে স্ট্রাকচারটা, ওই একটা ব্রিজ, ওটা হচ্ছে আর কি রেল লাইন, ওখান দিয়ে কিন্তু রেল যাবে। ওটা হচ্ছে মংলাপুর থেকে জিনিসপত্র আনা নেওয়া করার জন্য এই ব্রিজটা মনে হয় কলকাতা পর্যন্ত যাবে, মানে ইন্ডিয়া পর্যন্ত যাবে যতদূর শুনেছি। এই ব্রিজ থেকে মালামাল আনা নেওয়া করা হবে মংলাপুর থেকে, ডাইরেক্ট মংলাপুর থেকে। এটা আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে একটা শিপ যাচ্ছে দেখো কত বড়। নদীটার নাম হচ্ছে পশুর নদী না? এইটার সরি এটা রূপসা, পশুর হচ্ছে ওই যে ইসে সুন্দরবনে। রূপসা নদীর উপর নির্মিত এই সেতুর মূল নাম হচ্ছে খান জাহান আলী সেতু, স্থানীয়দের কাছে রূপসা সেতু নামেও পরিচিত। অবশ্য আমার কাছেও রূপসা সেতু নামে পরিচিত ছিল, এই প্রথম আসলে মূল নামটা জানতে পারলাম। এই সেতুর মূল বৈশিষ্ট্য হলো দুই প্রান্তে দুটি করে মোট চারটি সিঁড়ি রয়েছে, যার সাহায্যে আসলে আপনারা মূল সেতুতে উঠতে পারবেন। এটা আসলে অন্যান্য সেতুতে দেখা যায় না, বিশেষ করে আমি যে কটা সেতু দেখেছি আমি দেখতে পাইনি। 1.60 কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ 16.48 মিটার বিশিষ্ট এই সেতুকে কিন্তু খুলনার প্রবেশদ্বার বলা হয়, কারণ এই সেতু খুলনার সঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর বিশেষত মংলা সমুদ্র বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। যান চলাচলের জন্য এই সেতু চালু করা হয় 2005 সালের 21শে মে। জাপানি সহায়তায় নির্মিত এই সেতুর ভিত্তিপ্রস্তর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উদ্বোধন করেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রূপসা সেতু কিন্তু আসলে খুলনার মানুষদের জন্য একটা অনেক বড় ধরনের বিনোদন প্লেস, যেহেতু ব্রিজে ওঠার সিঁড়ি আছে তাই দেখা যায় অসংখ্য মানুষ ব্রিজে ওঠে ঘোরাফেরার জন্য। এবং এই ব্রিজের ঠিক নিচেই অনেক জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে গাড়ি পার্কিংও করতে পারবেন, এবং এই জায়গাটাতে মূলত আসলে অনেক ধরনের খাবারের দোকান বসে, ফুচকা চটপটি, কারণ রাতের বেলায় যখন মানুষ আসে তখন এই প্লেসটায় বসে খাওয়া দাওয়া করে, অনেক দোকান থাকে। আর পাশে যেহেতু নদী, নদীর পাড়েও অনেক দোকান আছে, সেখানেও মানুষ খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে। তো খুলনা বেড়াতে আসলে আপনারাও আসতে পারেন, এই রূপসা সেতুতে এসে কিছুটা সময় কাটাতে পারেন, খুবই সুন্দর, ভালো লাগবে। আমি তো আসলে প্রকৃতিপ্রেমী মানুষ, নদী নালা খাল বিল পশু পাখি গাছপালা যেখানে যা আছে সব কিছু এনজয় করি। যেমন আমি এখন এই রূপসা সেতুর উপরে উঠে এই যে নদী দেখছি, নদীর পাড়ে সুন্দর গাছ দেখছি, শিপগুলো দেখছি, এ তো আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। কারণ আমার মতো যারা এরকমের কিছু বলবে, ও রৌদ্র বাবা, হ্যাঁ মানে আমার মতো যারা এ ধরনের জিনিস পছন্দ করেন, আনন্দ খুঁজে পান, তারা ডেফিনেটলি আসবে, এসে এক চক্কর ঘুরে যাবে, ভালো লাগবে। এরপর আমরা খুলনা শহর দেখতে বের হয়ে যাই। তো এখানে একটি ইকো পার্ক রয়েছে রূপসা নদীর সাথেই একদম, তো আমরা পরিবার নিয়ে সেখানে গিয়েছিলাম একটু ঘুরে দেখতে। তবে দিনের বেলায় না গেলে আসলে এই জায়গাটা দেখার মতো তেমন কিছুই নেই, আমরা গিয়েছিলাম রাতে যার কারণে আসলে তেমন কিছুই এনজয় করতে পারিনি। এই পার্কে যেতে হলে অবশ্যই দিনের বেলায় যাবেন। এরপর আমরা আসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে, খুলনা এসেছি আর খুলনা বিশ্ববিদ্যালয়ে যদি একটু না ঘুরে যাই তাহলে কিভাবে হয়, তো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়েই চলে এসেছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে। খুলনা বিশ্ববিদ্যালয়টিও খুব সুন্দর ছিল, আমরা এমন টাইমে আসলে এসেছিলাম বিশ্ববিদ্যালয়ের চারিদিকটা যে ভালো করে ঘুরে দেখবো তার আসলে কোনো সময় ছিল না, আর ছিল শীতের রাত, তো মোটামুটি ক্যাম্পাসের চারদিকটা একটু সবাইকে নিয়ে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আমরা এখন কোথায় এসেছি জানো? কোথায়? এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, এটা একটি ইউনিভার্সিটি, বুঝলে? তুমি এখানে পড়তে চাও? কোথায় পড়বে তুমি? চারজন তো অলরেডি চান্স পেয়েছি। হ্যাঁ ওটা তো স্কুল, এটা হচ্ছে ইউনিভার্সিটি, বুঝলে? এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। তো হাঁটতে হাঁটতে দেখলাম একটি কফির দোকান সামনেই, তো সবাইকে নিয়ে তাই বসে পড়লাম কফি খেতে, আর শীতের রাত যেহেতু কফি বা চা খেতে কিন্তু দারুণ মজাই লাগে। এবং আমাদের সাথে পিচ্চি দুইজনও কিন্তু কফি খাওয়ার জন্য পুরোই প্রস্তুত, তারাও কফি অর্ডার দিল। ভালো কফি, মিষ্টি বেশি। তিনি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘোরার পর তারপর আমরা চলে গেলাম হাদিস পার্কে। এই পার্ক খুলনার মধ্যে খুব জনপ্রিয় একটি পার্ক, এখানে অনেক মানুষই সকাল বিকাল রাতে ঘুরতে আসে, তো আমরাও তাই চলে আসলাম একটু ঘুরে দেখার জন্য। এই পার্কটিও অনেক সুন্দর গুছালো। তো এই পার্কটি এক চক্কর ঘুরে আমরা চলে যাই রেল স্টেশনে। রেল স্টেশনে এসে তো আমি অবাক, এত দেখি আমাদের ঢাকার এয়ারপোর্টের থেকেও অনেক সুন্দর এবং জাঁকজমক। মানে আমার কাছে খুব অবাক লাগছে যে একটি বিভাগের রেল স্টেশন কী করে এত সুন্দর হয়, বিশেষ করে একটা ইন্টারন্যাশনাল মানের এয়ারপোর্টের থেকেও কী করে সুন্দর হয়। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমি মানে কমলাপুরের রেল স্টেশনের সাথেও যদি তুলনা করেন তার থেকেও কয়েক গুণে বেটার। তো আমাদের অনেক ইচ্ছা ছিল ভিতরে ঢুকবো, যেখান থেকে আসলে রেলগাড়ি চলাচল করে। আমাদের ভাগ্যটা খারাপ, ওই মুহূর্তে একটা ট্রেন চলে এসেছিলো, যাত্রী ওঠানামা করবে, যার কারণে আমাদের আসলে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তাই আমরা মোটামুটি চারপাশটা ঘুরে দেখি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার দেখা সব থেকে বেস্ট একটা রেল স্টেশন এই খুলনায়। অনেক ঘোরাঘুরি হয়ে গেল, কারণ বরিশাল থেকে খুলনা আসার পর থেকে ঘুরছি, আর ঘুরছি যেহেতু হাতে সময় অল্প, তো বাচ্চারাও টায়ার্ড হয়ে গিয়েছে, তো তাই তারা বায়না ধরলো, তারা চটপটি ফুচকা খাবে। এই এলাকার মধ্যে মোটামুটি ভালো যে দোকানটা, মামা আমাদেরকে সেই দোকানে নিয়ে গেল, মান্নান চটপটি হাউস। এবং এই দোকানটি দই ফুচকার জন্য নাকি অনেক ভালো, তো আমরা যারা বড়রা ছিলাম সবাই দই ফুচকা অর্ডার করি, কিন্তু আমার মেয়ে এবং রিহান দুজনই নর্মাল ফুচকা খাবে, তাই তাদের জন্য নর্মাল ফুচকা অর্ডার করা হলো। এখানে ফুচকা এবং চটপটির দামও তেমন বেশি না, খুবই রিজনেবল। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের ঘোরাফেরা খুলনা শহরে। একদিনে আসলে মোটামুটি অনেক কিছু দেখার চেষ্টা করেছি, তো কালকে আবার রওনা দিব সুন্দরবনের উদ্দেশ্যে। তো আজ এখানেই রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।